সাবেক সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম গ্রেফতার সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অফ জাহিদ ফারুক শামীমকে গ্রেফতার করা হয়েছে তিনি বরিশাল পাঁচ আসনের সংসদ সদস্য রোববার বাইশে সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর বাড়িধারা থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাবের একটি দল তাকে গ্রেফতার করে বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগেল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস জানান তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে ফেরদোস বলেন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয় তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন জাহিদ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি এর আগে সংসদেও তিনি সরকারের গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মুক্তা পারভেস ডেক্স রিপোর্ট বিই নিউজ ঢাকা